আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এজেন্ট ক্যাশ আউট কবে চালু হবে? চালু হবে, আজকে হবে, কালকে হবে, পুরোপুরি তো চালুই হচ্ছে না। তার ভিতরে আবার অফিস ক্যাশ আউট প্রবলেমটা চলছে। রিং আইডিতে এতগুলো প্রবলেম একসাথে চললে কিভাবে মানুষ এতে করে ইনভেস্ট করবে এবং কি বিশ্বাস করবে? তো ফ্রেন্ডস, আজকে এই নতুন ভিডিওতে আজকে অফিসিয়ালিভাবে ক্যাশ আউট এবং কি এজেন্ট ক্যাশ আউট এই দুটা একসাথে কবে চালু হতে পারে সে সম্পর্কে নতুন ভিডিও আপনাদের জন্য। তো চলুন ভিডিওটা স্টার্ট করি এবং আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিই, যে তথ্যগুলো অবশ্যই আপনাদের আপাতত মনটা সেরে শান্ত রাখবে। তো এখন আপনারা চিন্তা করতে পারেন যে এজেন্ট ক্যাশ আউটটা কিন্তু বর্তমানে বন্ধ নেই। আমরা কিন্তু সবাই জানি এজেন্ট ক্যাশ আউট বর্তমানে চালু রয়েছে। যারা ভাবছেন যে এজেন্ট ক্যাশ আউট বন্ধ চালু নেই, আমি তাদের কথা বলছি, এজেন্ট ক্যাশ আউট বর্তমানে চালু রয়েছে। এখন আপনার যদি কোনো পরিচিত এজেন্ট থাকে তাহলে আপনি কিন্তু ক্যাশ আউট দিতে পারবেন, আর যদি পরিচিত এজেন্ট নাই তাহলে ক্যাশ আউট দিতে পারবেন না। তারপরে আবার সিস্টেম বন্ধ রয়েছে, অর্থাৎ সিস্টেমে যে ক্যাশ আউট দিবেন সেটা বন্ধ রয়েছে। তারপর আবার আজকে আমি একটা ভিডিও দিলাম, সেখানে নিউজ দিলাম বিকাশে ক্যাশ আউট করা বন্ধ, অর্থাৎ দেখা গেছে শুধুমাত্র রকেট, নগদ এবং এজেন্টের মাধ্যমে আপনি রিং আইডিতে যে টাকাটা আর্ন করেছেন সেই টাকাটা ক্যাশ আউট করতে পারবেন। এখন সবথেকে বেশি বড় প্রবলেম হচ্ছে, আমি তো সাধারণ পাবলিক, আমি তো একজন পরিচিত এজেন্ট নেই আমার কাছে, তারপর আবার সিস্টেমের কাছে দিলাম সেখানেও ক্যাশ আউট হচ্ছে না, খুব বিপদের মধ্যে আছি। এটা হচ্ছে সাধারণ সবার মনের প্রশ্ন যে ভাই কবে আমি ক্যাশ আউটটা দিতে পারবো। আর্ন তো করাই যাচ্ছে, প্রতিদিন প্রিপেয়ারিং প্রবলেম সহ মোটামুটি ভিডিও দেখা যাচ্ছে, এতে করে দেখা যাচ্ছে যে সবার টাকার পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ আর্নিং যেটা রয়েছে সবার ক্যাশ আউট দেওয়ার মতো ক্ষমতা হয়ে গেছে। এখন ক্যাশ আউটের জন্য সবাই কিন্তু ট্রাই করছে। তো একটা বিষয় খেয়াল রাখুন যে এখানে কিন্তু এজেন্ট ক্যাশ আউটটা আপনি দিতে পারবেন যদি আপনার পরিচিত এজেন্ট থাকে, কিন্তু পরিচিত এজেন্টের তো কোনো গোষ্ঠীই নাই, এক কথাই শেষ, যে আমি তো কাউকে চিনি না, তারাও নেয় না। যার কাছে আগে ক্যাশ আউট দিয়েছিলাম সে এখন ক্যাশ আউট নেয় না। আর এজেন্ট ক্যাশ আউট নিবে কী করে? নিজের পকেটের টাকা খরচ করে তো আর এজেন্ট ক্যাশ আউট নিবে না, সব থেকে বড়ো কথা হচ্ছে এটা। এখন কবে এজেন্ট মোটামুটি আবার স্টার্ট করতে পারবে? ভাই আমি একটা কথা 100% দিয়ে বলছি আপনাদেরকে, যদি কোনো দিন রিং আইডি অফিসিয়ালি ক্যাশ আউটটা স্টার্ট না করে, অর্থাৎ এজেন্টদের জন্য অফিসিয়ালি ক্যাশ আউটটা স্টার্ট না করে, তাহলে আর কোনো দিনও আপনি এজেন্ট ক্যাশ আউটটা দিতে পারবেন না। এটা হচ্ছে এক নম্বর শর্ত। আর সেকেন্ড শর্ত হচ্ছে, যেটা মানুষ যদি আবার পুনরায় ইচ্ছে মতো মেম্বারশিপ নেওয়া শুরু করে, অর্থাৎ মেম্বারশিপ এজেন্টদের মাধ্যমে নেওয়া শুরু করে থাকে, তখন হয়তো বা কিছু কিছু এজেন্ট রয়েছে তারা পুনরায় আপনাদেরকে ক্যাশ আউট দিতে পারবে, কারণ এই ছাড়া আর কোনো উপায় নেই এজেন্টের কাছে যে এজেন্ট ক্যাশ আউটটা স্টার্ট হওয়ার। এখন আপনার প্রশ্ন থাকবে যে ভাই এত কথা বললেন, এবার আসল কথা বলেন যে কবে মোটামুটি অফিসিয়ালভাবে এজেন্টের ক্যাশ আউটটা স্টার্ট হতে পারে? ভাই এর পর্যন্ত যতগুলো আপডেট এসেছে তার ভিতরে কিন্তু এজেন্ট ক্যাশ আউট নিয়ে কোনো আপডেট নাই। শুধু পেঁচাল পালে লাভ হবে না, কারণ এখন অফিসিয়াল ক্যাশ আউট আগে ঠিক হোক তাহলে বুঝতে পারবেন যে এজেন্ট ক্যাশ আউট ওই দিনই স্টার্ট হবে। আমি বলেছিলাম যে 27 তারিখের ভিতরে, অর্থাৎ 23 থেকে 27 তারিখের ভিতরে কিন্তু এই যে অফিসিয়াল প্রবলেমটা চলছে, সার্ভার ডাউন বা এদের কিন্তু ধারণ ক্ষমতা বৃদ্ধি করার, এক কথায় বলতে সার্ভার ডাউন হওয়ার কারণই একটা, যে আমরা সবাই জানি যদি যে পরিমাণ আপনাকে খাবার প্রতিদিন খান, এখন যদি আমি আপনাকে 3 গুণ খাবার দিই তাহলে আপনার কী অবস্থা হবে, এরকম অবস্থা হচ্ছে রিং আইডির। এখন অফিসিয়ালি ক্যাশ আউটটা ছিল, অর্থাৎ প্রথম যখন অফিসিয়ালি ক্যাশ আউট দিত তখন কিন্তু 10 দিনের ভিতরে পেমেন্টটা কমপ্লিট করতো। কেন কমপ্লিট করতো? কারণ তখন মেম্বার কম ছিল, কিন্তু হঠাৎ করে মেম্বার, অর্থাৎ রিং আইডিটা ভাইরাল হয়ে গেল এবং সবাই কিন্তু রিং আইডি কমিউনিটি জবে ইনভেস্ট করা শুরু করে দিল। এখন হয়েছে এমন অবস্থা সবার টাকা একসাথে ক্যাশ আউট দিচ্ছে, তখন কিন্তু অফিস ক্যাশ আউট করলো কি যে নতুন আরেকটা রিং আইডি স্টার্ট করলো, যে ক্যাশ আউট সিস্টেম এজেন্ট ক্যাশ আউট, সেটার মাধ্যমে কিন্তু অনেক ভালো চললো, তখন কিন্তু অফিসের প্রতি প্রেশারটা কম ছিল। কিন্তু এখন হয়েছে সমস্যা যে এজেন্টরাও ক্যাশ আউট নেওয়া বন্ধ করে দিয়েছে, এদের দিয়ে কোনো কাজই হবে না, এজেন্টদের দিয়ে কোনো কাজই হবে না, এক কথায় বললাম, কারণ এরা যেহেতু ক্যাশ আউট সিস্টেমটা অলরেডি যে আশায়, অর্থাৎ রিং আইডি যে আশা করে এজেন্টদের নামিয়েছিল বা এজেন্ট ক্যাশ আউটটা চালু করেছিল, যে পরিমাণ এজেন্ট আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছিল, কিন্তু এখন কোনো কাজই আসছে না, এরা শুধুমাত্র রিং আইডিতে টাকা ইনভেস্ট করে বসে আছে। এখন তারা নিজেরাও কিন্তু হতাশ হয়ে বসে আছে যে আমার রিং আইডিকে কবে টাকা ক্যাশ আউট সিস্টেম দিবে, আমি আবার কবে কিন্তু ক্যাশ আউট দিতে পারবো, আবার আর্ন করতে পারবো। ভাই আপনি তো প্রতিদিন 500 টাকা বা 250 টাকা আর্ন করতে পারছেন, কিন্তু এজেন্টরা কিন্তু চুপচাপ বসে আছে, তাদের কোনো আর্নের সিস্টেম নাই, কারণ তারা যদি ক্যাশ আউট দিতে না পারে তাহলে আর্ন করতে পারবেন না। এর জন্য কিছু কিছু এজেন্ট রয়েছে যারা কিন্তু প্রায় সময় দেখা গেছে যে আপনি 10,000 টাকা ক্যাশ আউট দিবেন, 4% কেটে দিলে 9,600 টাকা হবে, কিন্তু আপনাকে বলছে আমি 7,000 টাকা দিব। যদি 7,000 টাকা আপনি নিতে চান তাহলে ক্যাশ আউট দেন,
কীরকম টাকা চিন্তা করে দেখেন, 3,000 টাকায় ক্যাশ আউট সে নিবে চার্জ হিসেবে। তো এরকম প্রবলেমে যারা পড়েছেন ফ্রেন্ডস, আপনাদের জন্য এইটুকু সান্ত্বনা আমি দিতে পারি, অর্থাৎ যতদিন না পর্যন্ত অফিস ক্যাশ আউটটা চালু হচ্ছে, অর্থাৎ কন্টিনিউ হচ্ছে, এখন ক্যাশ আউট দেওয়া যাচ্ছে, অফিসে ক্যাশ আউটটা দেওয়া যাচ্ছে, আপনি চালিয়ে দিতে পারবেন। কিন্তু এটা অনেকবার ট্রাই করে, অনেকবার, এখন কতবার ট্রাই করবেন তা আমি বলতে পারবো না। এখন দেখা গেছে যে প্রায় আপনি প্রায় 100 বার 200 বার ট্রাই করে ফেলেছেন, তার ভিতরে হঠাৎ করে ঢুকে পড়েছে, বা 1 বা 2 বার ট্রাই করছেন হঠাৎ করে ক্যাশ আউটটা নিয়ে নিয়েছে, এরকম হতে পারে। এখন আপনারা অলরেডি অফিস ক্যাশ আউটটা যেহেতু মোটামুটি চলমান রয়েছে, কিন্তু সার্ভার ডাউন, আপনারা বলি যেটা সার্ভার আপগ্রেড হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে এখন পুরোপুরি কমপ্লিট করা, অর্থাৎ তাদের যে ধারণ ক্ষমতাটা বৃদ্ধি করার জন্য রিঙারি কাজ করছে এবং খুব দ্রুত সেটা কমপ্লিট করবে, এবং এর জন্য কিন্তু অবশ্যই সময় নিয়েছে, যার কারণে কিন্তু নতুন একটা আপডেট দিয়ে বসে আছে যে এনআরডি ইনফরমেশন সাবমিট করা, যার কারণে কিন্তু সবাই কিন্তু এনআরডি সাবমিট করার পিছনে লেগে আছে, কিন্তু ক্যাশ আউটের দিক থেকে কিন্তু একটু একটু হলেও স্লো হয়েছে ক্যাশ আউটটা, সবাই ক্যাশ আউট দেওয়াটা একটু স্লো হয়েছে। কিন্তু মানুষের মনের যে বিশ্বাসটা সেটা রিং আইডির প্রতি এখন মোটামুটি একটু স্ট্রং হচ্ছে আস্তে আস্তে, কারণ ক্যাশ আউটের পরিমাণ আমি বলেছিলাম মোটামুটি 13 থেকে 15 দিন পর্যন্ত নিয়ে এসেছে। আপনারা আমার যে প্রতিদিন আপডেট থাকে আমার চ্যানেলে, নতুন একটা আপডেট থাকে সবসময় যে অফিসিয়াল ক্যাশ আউটের কত তারিখের টাকা পেমেন্ট করছে, কত তারিখের টাকা আজকে দিচ্ছে, এরকম একটা পেমেন্টের আপডেট দিয়ে থাকি আমি প্রতিদিন, সেই ভিডিওটা দেখে নেবেন এবং আপনি জেনে নেবেন কত তারিখে যদি আপনি ক্যাশ আউট দিয়ে থাকেন এবং কত তারিখে সেই টাকাটা পাবেন। তো ফ্রেন্ডস, সবার মূলে এক কথা হচ্ছে, অফিস ক্যাশ আউট ঠিক হওয়া না পর্যন্ত এজেন্ট ক্যাশ আউটটা পুনরায় আগের মতো চালু হবে না, এটা হচ্ছে সবথেকে বড় কথা। কবে থেকে স্টার্ট হবে সেটা না বলি, কারণ দেখা গেছে যে এজেন্ট ক্যাশ আউট কিন্তু প্রতিনিয়তই হচ্ছে, কিন্তু পুরোপুরিভাবে সবাই একসাথে যেরকম লাইভে গিয়ে এজেন্ট ক্যাশ আউট দিত, সেরকম যদি আবার স্টার্ট করতে চান তাহলে, আবার যদি সেরকম আমরা দেখতে চাই রিং আইডিতে সেই স্বর্ণযুগটা আবার দেখতে চাই, তাহলে কিন্তু রিং আইডিকে অবশ্যই অফিসিয়ালভাবে ক্যাশ আউটটা দিতে হবে, তা না হলে হবে না, এটা হচ্ছে সবথেকে বড় ইম্পর্টেন্ট কথা। তো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং কি বুঝতে পেরেছেন কোন প্রবলেমের ভিতরে রিং আইডি এখন রয়েছে এবং খুব দ্রুত সেটা সমাধান হবে, আমরা সেই আশাই রয়েছি। ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন, কমেন্ট করুন এবং জানান আপনার আরও কোনো কিছু তথ্য জানার প্রয়োজন আছে কি না। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।